শিরোনাম করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে প্লাজমা দিলেন ডক্টর ফেরদৌস। এবার বিস্তারিত, করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের বাঁচাতে প্লাজমা দিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চিকিৎসা দিতে দেশে আসা ডাক্তার ফেরদৌস খন্দকার। 14 দিনের কোয়ারেন্টাইনে থেকে মুক্তি পেয়ে ছুটে গেলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রবিবার বিকাল 5:30টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে অষ্টমতলা প্লাজমা ডোনেশন সেন্টারে প্লাজমা দেন ডাক্তার ফেরদৌস খন্দকার। নিজের ফেসবুক পেজে থেকে লাইভে এই তথ্য ডাক্তার ফেরদৌস নিজেই জানিয়েছেন। নিজেও এই মুহূর্তে প্লাজমা ডোনেট করছি যেহেতু আমার অ্যান্টিবডি পজিটিভ আছে। আপনারা জানেন যে পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্লাজমা করোনা সিচুয়েশনে। তো বাংলাদেশের পরিস্থিতিতে অনেকেই কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন, কিন্তু সেই তুলনায় প্লাজমা দাতা সংখ্যা একেবারে নগণ্য। যেটি যুক্তরাষ্ট্রে একটি অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রয়োজন হয় প্রায় 8 সপ্তাহ ডোনেট করতে গেলে, সেখানে আমরা এখানে আমাদের অভিজ্ঞতা থেকে বলা হলো যে এই পর্যন্ত ওনারা গত 1 মাসে 100 জনের মাত্র দিয়েছে। তো এখানে আমি মনে করি যে আপনাদের সবার একটি ভূমিকা আছে। এটি কিছু না, সিম্পল একটি মেশিন। আপনি এখানে ব্লাডটি নিয়ে পরিশোধিত করে আলাদা করে আপনার রক্তের কণিকাগুলোকে আপনাকে ফেরত দিবে। তারা শুধু রক্তের পানি অংশটুকু রেখে দিবেন, যেটিকে প্লাজমা বলা হয়। এটি তেমন একটি ব্যয়বহুল কিছু না। আপনি যদি দিতে চান, ঢাকায় বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে আছে এবং শেখ হাসিনা বার্ন ইউনিটের অষ্টম তলায় যে ব্লাড ব্যাঙ্ক আছে, আপনার যদি কোভিড নাইন্টিন হয়ে থাকে এবং আপনি ডোনেট করতে চান এই সেন্টারে এসে, আপনি যদি আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেন যে আমি ডোনেট করতে চাই, তখন তারা অ্যান্টিবডি টেস্ট করে দেখবে আপনি ডোনেট করতে পারবেন কি না। খুব সিম্পল একটি জিনিস, আপনি চাইলে 10 দিন পর পর দিতে পারেন বেশ কয়েকবার। এটি এখানকার ডাক্তাররা নির্ধারণ করবে আপনি কয়বার দিতে পারবেন। এটি দেবার ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নেই এবং আপনার এই প্লাজমাটি যিনি নেবেন তার জন্য কিন্তু এটি একটি জীবন রক্ষাকারী উপাদান। এটি এই সময় তিনি প্লাজমা দেওয়ার মতো সক্ষম ব্যক্তিদের প্লাজমা দানের এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে রবিবার সকালে ঢাকা ব্র্যাক ট্রেনিং সেন্টার থেকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে শেষে ছাড়পত্র পান ডাক্তার ফেরদৌস।